নাজরুলের সংগ্রহ ছিল দশ হাজারেরও বেশি কবি কণ্ঠে শুনেছেন। আসলে এ এক ইতিহাস, কোনো একজন কবির পক্ষে এত গান সংগ্রহ কোনো কালই সম্ভব ছিল কি? কবি জসীমউদ্দিন সেই সম্ভবকেই অসম্ভব করেছেন। কিন্তু কেন? একটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা গল্প আছে, কোনো একটা লোক একটা গান তৈরি করে রোমের যে বিশপ তার কাছে দিল যে গানটি দেখুন কেমন হয়েছে। তিনি সেই গানটি নিয়ে একটা এক্সপার্ট কমিটিকে দিলেন যে তোমরা এটা পরীক্ষা করে দেখো এই গানটি কেমন হয়েছে। সেই এক্সপার্ট কমিটি তারা সকলে মিলেই বলল যে এটা কিচ্ছু হয়নি। তখন বিশপ মহোদয় তিনি সে গানটি সবচেয়ে ভালো যে সুরকার তাকে দিয়ে সুর করালেন, দেশের সবচেয়ে যে ভালো গাইয়ে তাকে দিয়ে রেকর্ড করালেন, করিয়ে যত পার্কে যত বড় বড় জায়গায় সেটা বাজানোর বন্দোবস্ত করলেন। এরকম করে বছরখানেক পরে তিনি সেই গানটি আবার সেই এক্সপার্ট কমিটির কাছে দিলেন যে গানটি কেমন হয়েছে। তারা বলল চমৎকার হয়েছে। তো যাই হোক, কোনো যে কোনো জিনিসই ভালো মতো ডিসপ্লে করতে পারলে তা সকলের মনোরঞ্জন করা যায়। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। কূল নাই কিনার নাই, নাই কোদৈরার পাড়ি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ঢেউয়ের পরে ঢেউ আসিয়া ঢেউ ভাঙ্গিয়া যাহা, আর গগন নামিয়া নাচে সেই না ঢেউয়ের গায়ে রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমি তারির লাগি ছাড়লাম গেহ, ছাড়লাম আপন কূল, এখন কোন দোষে ভাসিয়া গেল আমার সুবর্ণের ফুল, এখন কোন দোষে ভাসিয়া গেল আমার অঞ্চলের ফুল রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, দরিয়ার বুঝি কূল নাই রে। এই নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়, আর তোহর নামের কলঙ্ক হবে যদি তোরি ডুবে যায় রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে। আমি একটা দৃষ্টান্ত দেই। এইখানে ঢাকায় যখন স্বাধীনতার পরে রেডিও আমাদের সকলের হাতে এলো,
তখন লোকসঙ্গীতের খুব প্রচার হতো। আমি দেখেছি যে সমস্ত রেস্টুরেন্টে সেই যে আমাদের সিঙ্গল চার দোকানগুলো, সেই দোকানে রেডিও বাজছে, আর প্রায় 10-15 হাত পর্যন্ত সব ইট দিয়ে ইটের উপর বসে বসে সব শুনছে। সে এক এলাহি কারখানা, কিন্তু এই যে যারা রেডিও শুনত তারা কোনোদিন চিঠি লেখে না। এখন অসুবিধা এই হচ্ছে যে যারা রেডিওতে কাজ করেন তারা এই পত্রপত্রিকার যে মতামত, কিংবা এই যারা চিঠিপত্র লেখে তাদের মতামতের উপরে অনেকখানি তাদের নির্ভর করতে হয়। কিন্তু এই কথা জানবেন যে রেডিওতে যে খরচ হয় সেই খরচের অতি সামান্যই এই তথাকথিত শহরের বেতার যারা বাড়িতে রাখে তাদের ট্যাক্সের টিকে আসে। এর অধিকাংশই আমাদের রেভিনিউ থেকে যায়। সুতরাং আমরা এখন দেখব যে এই মুষ্টিমেয় কয়েকজন লোকের রুচি সেটাই আমরা মানব, না দেশের জনগণ তাদের রুচির সঙ্গে আমরা একত্রিত হব। এখন মুশকিল হচ্ছেই, আমরা এই রেডিওওয়ালাদের সঙ্গে যুদ্ধ করতে পারতাম, সুরভিত স্বরে গান গেয়ে জলসা করে যেখানে সেখানে আমরা করতে পারতাম, কিন্তু মেশিন যার হাতে, এই মেশিনের যে একটা আশ্চর্যজনকতা, তার যে আকর্ষণ, মেশিন কথা বলছে। এইমাত্র আমি আমার বন্ধু জামানকে বলছিলাম যে প্রথমে যখন ফোনোগ্রাম আমাদের দেশে এলো তখন তার মধ্যে সব একজন হাসছে, খালি হাসছে সেই রেকর্ড, কেননা মেশিন কথা বলছে সেটাই বড় কথা। সেই রেকর্ড হাজার হাজার সেল হতো, তারপরে গান হইতো ও জাদু আমার ইলশামাস, ও জাদুমণি আমার ইলশামাসের মুড়াখানি খাও, এই ধরনের গান তখন চলত। কিন্তু এই ছিল কবি জসিমউদ্দিনের রেডিও সম্পর্কে ধারণা। বিশেষভাবে যথার্থই ধারণা ছিল তার সেই বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখেই। জসিমউদ্দিন সংগৃহীত আরেকখানি গান। আমার বন্ধু বিনোদিয়ারে প্রাণ বিনোদিয়া, আমার বন্ধু বিনোদিয়ারে প্রাণ বিনোদিয়া, আমি আর কত কাল রইব আমার মনে I'm gonna go.